প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ডাক্তার কাছ থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি দোলন চাপা দে, সরকারি শিক্ষক গণিত। আজকে আমাদের পাঠ গণিত চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি, মানে বীজগণিত। বীজগণিতটা সম্পূর্ণ তোমাদের ক্লাস সিক্সের জন্য কি নতুন। তাহলে আমরা বীজগণিতে কি প্রাথমিক ধারণা, প্রাথমিক ধারণাটা আমাদের এই চতুর্থ অধ্যায় থেকে নিতে হবে। তাহলে চলো, প্রাথমিক ধারণা কি আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশি জানতে গেলে আমাকে আগে কি কি জানতে হবে, বীজগণিতীয় পতি আর চলক। বীজগণিতীয় পতি কি, বীজগণিতীয় পতিকে দুই ধরনের পতি রয়েছে, একটা হচ্ছে সংখ্যা পতি আর একটা হচ্ছে অক্ষর পতি। বীজগণিতীয় সংখ্যা পতি কি, যেমন পাটিগণিতে আমরা কি লিখি এক দুই এভাবে লিখলে সংখ্যা পতি কি, সংখ্যা পতি লিখি এক দুই তিন এভাবে না, কিন্তু বীজগণিতে আমরা সংখ্যা পতি লিখবো ওয়ান টু থ্রি ফোর থেকে আর জিরো, হচ্ছে কি বীজগণিতীয় সংখ্যা পতি। আরেকটা হচ্ছে কি অক্ষর পতি। অক্ষর পতি বলতে যেমন ধরো অ্যালফাবেট গুলো আমরা এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কি বীজগণিতে অক্ষর পতি। তার মানে আমার বীজগণিতে প্রতীক দুই ধরনের, একটা হচ্ছে সংখ্যা প্রতীক একটা হচ্ছে অক্ষর প্রতীক। সংখ্যা প্রতীককে আমরা অঙ্ক বলে থাকি। আচ্ছা যাই হোক, তাহলে প্রতীক কি জানা গেল। এরপর দেখো অক্ষর বীজগণিতের মধ্যে একটা মৌলিক বৈশিষ্ট্য, পাটিগণিত আর বীজগণিতের মধ্যে কি একটা মৌলিক বৈশিষ্ট্য পার্থক্য রয়েছে। বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্যটা কি, বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে কি অক্ষর প্রতীকে ব্যবহার করা হয়। বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে কি অক্ষর প্রতীকে ব্যবহার করা হয় সেটা কিরকম, যেমন আমি এখানে দুইটা পথ লিখেছি। এখানে দেখো পাইপ হচ্ছে সংখ্যা প্রতীক, এ হচ্ছে অক্ষর প্রতীক, তার মানে পাইপের সাথে একই এখানে এখানে কিন্তু গুণ হচ্ছে। এটা এটা আমি পরে বলছি, তারপরে এখানে এটা কি গুণ হয়ে গেছে পাইপে। তাহলে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে কি থাকবে, অক্ষর প্রতীকও থাকতে পারে বা থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। এবার দেখো আমি কি বলেছি, বীজগণিতে প্রতীক আর চলক। চলক কি, চলক চলক হচ্ছে কি মানে ভেরিয়েবল। চলক আমরা অক্ষর প্রতীক গুলোকে চলক বলবো, কিন্তু সব কোন ক্ষেত্রে সেটা চলক। অক্ষর প্রতীক এক্স এর মান আমি একটু চাপোজ যেকোনো একটা মান নিয়েছি, থ্রি অথবা সিক্স, সেটা অন্য যে কোনো মানও হতে পারে, যে যে কোনো সংখ্যা হতে পারে। তার মানে কি হচ্ছে এক্স এর মান জি হতে পারে, অথবা এক্স গুলো জিরো হতে পারে। জিরো আমার সংখ্যা প্রতীক না, অবশ্যই হতে পারে এক্স এক্স সমান। তাহলে কোন অক্ষর প্রতীকের যদি কোন একটা মান কি সংখ্যা মান পাওয়া যায়, এবং এই এই অক্ষর প্রতীকটা এটা হচ্ছে অজ্ঞাতীয় রাশি, এটার মান আমরা কি পরে জানলাম, ঠিক আছে। অজ্ঞাতীয় রাশি অক্ষর প্রতীককে কি বলা হয়, চলক বলা হয়। যেমন আমরা দেখো এই যে এক্স ওয়াই জেড, এগুলো আমরা কি চলক বলি। যে ক্ষেত্রে তোমার কি এক্স চলক সেটা কি, আর কোন ক্ষেত্রে কি ওয়াই চলক থাকবে, কোন ক্ষেত্রে জেড চলক থাকবে, ঠিক আছে। তাহলে চলক কি জিনিস, যার মান কি নির্দিষ্ট নয়। তোমাদের বইয়ে চলক সম্পর্কে খুব সুন্দর করে তিনটে লাইন আছে, চলক এমন একটি অক্ষর প্রতীক, আমি বলবো অক্ষর প্রতীক, হ্যাঁ প্রতীক রয়েছে অক্ষর প্রতীক, যার মানে পরিবর্তন হতে হবে, কোনো নির্দিষ্ট মান নেই, ঠিক আছে। তারপরে চলকের মান নির্দিষ্ট নয়, তবে বইয়ে দেওয়া আছে, তিনটা কথা অবশ্যই মনে রাখতে হবে চলকের জন্য। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, ঠিক আছে। এবার দেখো প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া প্রতীক দেখো, প্রক্রিয়া প্রতীকে দেখো এটাকে আমরা পাটিগণিতে কি বলি যোগ, আর দেখে কিবোর্ডটা বিয়োগ। কিন্তু এখন বীজগণিতে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে বীজগণিতে নতুন, তাই আমি বারবার জোর দিয়ে বলছি এটাকে আমরা বলবো প্লাস, এটাকে বলবো কি মাইনাস। হ্যাঁ, আর এই গুণটাকে বীজগণিতে আমরা বলবো মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, তবে আমরা সচরাচর বেশি কি বলি ইনটুই বলি, ইনটুটা বেশি মনে রাখি, ঠিক আছে। তাহলে আর ভাগটাকে আমরা কি বলি ডিভিশন, ভাগটাকে বলি ডিভিশন। তাহলে এই গুলো হচ্ছে কি বীজগণিতের মৌলিক ধারণা, এটা তোমার এই মৌলিক ধারণাগুলো থাকতে হবে, বীজগণিত শুরু করতে গিয়ে তোমাকে এই মৌলিক ধারণাগুলো থাকতে হবে। তাহলে এবার দেখো
আমরা পরবর্তী পাঠে যাচ্ছি বীজগণিতীয় রাশি ও পদ। বীজগণিতীয় রাশি ও পদ সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া প্রতীক সম্বলিত যে পদ তাকে বীজগণিতীয় রাশি বলে। বুঝা গেছে? এই রাশিটার মধ্যে কি থাকবে? সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক আর কি প্রক্রিয়া প্রতীক থাকবে। তাহলে এই সবগুলো মিলে যদি একটা অর্থবহ অর্থবহ কি রাশি পাওয়া যায় তাকে এটা হচ্ছে বীজগণিত রাশি। যেমন আমি একটা লিখি দেখো 2x + 3y, এটা একটা বীজগণিত রাশি। কেন বীজগণিত রাশি? দেখো একাই দুটা কি দুটা হচ্ছে সংখ্যা প্রতীক আর একটা হচ্ছে অক্ষর প্রতীক আর বাস এটা হচ্ছে কি প্রক্রিয়া প্রতীক সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক। তাহলে সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া প্রতীক সম্বলিত যে অর্থবোধ পদ সেটা হচ্ছে তোমার বীজগণিতীয় রাশি। ঠিক আছে, দেখো এটা দেখো একটি বীজগণিতীয় রাশি। এটা কোন ধরনের বীজগণিতীয় রাশি? এখানে দুইটি পদ রয়েছে, এখানে দুইটি পদ রয়েছে। আমি আগে বলতেছি একটা বীজগণিতীয় রাশি কি একটি পদ থাকতে পারবে এবং একাধিক পদ থাকতে পারবে। তাহলে এটা কি? এটা একটি দ্বিপদী দ্বিপদী বীজগণিতীয় রাশি গণিতীয় রাশি। ঠিক আছে, এবার দেখো যদি আমি আরেকটা বড় একটা পদ লিখি, যেমন ধরো 5x + 3y + c + 4b × 2y। আচ্ছা বলো তো এটা অবশ্যই বীজগণিত রাশি। এখানে অনেকগুলো পদ রয়েছে, হ্যাঁ বলতে পারে এখানে কয়টা পদ রয়েছে? এখানে কয়টা পদ রয়েছে তোমরা জেনারেলি দেখেই বলে দিবে 1, 2, 3, 4, 5 পাঁচটা পদ রয়েছে। কিন্তু না, এখানে পাঁচটা আমি দেখছি সেটা তিনটা পদ রয়েছে। কিভাবে? দেখো এইটা একটা পদ, এই এইটা একটা পদ, এটা একটা পদ। তার মানে কোন একটা বীজগণিতিক রাশিতে এবং ভাগ ডিভিশন আর ইনটু থাকলে যে সংখ্যাগুলোর মাঝখানে ডিভিশন এবং ইনটু থাকবে সেগুলো একটা পদ গণ্য হবে। তাহলে আমি এখানে পদ সংখ্যা হবে, এখানে পদ সংখ্যা হবে 3 আর পদগুলো কি কি? পদগুলো হলো 5x, 3y + c, এটা পুরোটা একটা পদ। তারপরে 4b × 2y, এটা একটা পদ। ঠিক আছে মেয়েরা, তাইলে আমরা কোন বীজগণিতিক রাশির মধ্যে ডিভিশন এবং ইনটু থাকলে, যেমন ধরো এটা পাশে আরেকটা ইনটু আছে ইনটু ছে, তারপরেও কি এটা একটাই পথ হবে। বুঝতে পেরেছো? যতটা ইনটু থাকবে সবগুলো মিলে কিন্তু একটাই পথ হবে। তাহলে ডিভিশন থাকলে সবগুলো মিলে একটাই পথ হবে। তাহলে আমরা এখানে তিনটা পথ দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? বীজগণিত রাশি কি ও পদ কি খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এখানে সব বলে দিচ্ছি। এবার দেখো সহগ, সহগ কি জিনিস দেখো, ধরো আমি একটা পদ লিখলাম, এটা এটা কি? এটা এক এটা একটা একপদী বীজগণিতীয় রাশি, একপদী বীজগণিতীয় রাশি। তাহলে দেখো এখানে এখানে কি একটা হচ্ছে কি একটা হচ্ছে চলক, ওদেরকে একটু আমি চলক সম্পর্কে অনেক কিছু ধারণা দিচ্ছি, একটা চলক, হ্যাঁ আর ফাইভটা হচ্ছে কি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। আচ্ছা বলো তো 1, 2, 5 এটা তো স্পেসিফিক মান, এটা মান কখনো চেঞ্জ করা হবে, এটার জন্য কনস্ট্যান্ট ভ্যালু বলা হয় এগুলোকে। তাহলে এখানে কি চলকের সাথে যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো থাকবে সেগুলোই হচ্ছে না
কি কোএফিসিয়েন্ট বা সহগ ঠিক আছে তাহলে এখানে x এর সহগ তোমরা অবশ্যই চিহ্ন সহ নিবে এখানে সহগ হচ্ছে মাইনাস সিক্স তাহলে y এর সহগ কত হবে মাইনাস সিক্স বুঝা গেছে মেয়েরা এবার চলো এতক্ষণ আমি কি বীজগণিতের প্রাথমিক ধারণা গুলো দিলাম অনুশীলনীতে আমরা কিছু অঙ্ক বলি অনুশীলনী দেখো 4.1 কিছু অঙ্ক করার চেষ্টা করি এক নম্বর দেখো এক নম্বর কি বলছে বলেছে নিজে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় হ্যাঁ দাদা তুমি কি বুঝতে পারো 4.1 এক নম্বরের আমি কোনটা নিব যে কোনো একটা নিই একে দুইটা নিই না দুইটা পদ রয়েছে 5x প্লাস g দেখো এটা অবশ্যই একটা কি বীজগণিতীয় রাশি যার মধ্যে কি রয়েছে সংখ্যা প্রতীক রয়েছে অক্ষর প্রতীক কোপে প্রতীক রয়েছে ঠিক আছে তাহলে এটা বীজগণিতীয় রাশি এটা মানে একটা কিটটা এটা একটা অক্ত আছে অক্তটা কি যেমন ধরো x যদি একটা চলক x যদি একটা চলক হয় তাহলে আমরা এটাকে যদি ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজে বলি কিভাবে পড়ো এখানে বলেছে তোমার প্রশ্ন হচ্ছে এই বীজগণিত রাশিটা কি বুঝো এটা আসলে এটা বলে এটাকে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ আকারে বলো তাহলে কি হবে x এর সাথে 5 গুণ x এর 5 গুণ তার মানে কি x কে ধরে আমরা 5 ইনটু x লিখি তাহলে কি লিখি 5x না 5 ইনটু x মানে কত 5 তাহলে x এর 5 গুণের সাথে 3 যোগ কি হবে x এর 5 গুণের সাথে 3 যোগ ঠিক আছে আচ্ছা আমি আরেকটা বলছি ধরো 6 নাম্বার 6 নাম্বার কি আছে প্রশ্ন হচ্ছে 7x মাইনাস 2y ডিভাইড বাই 4 এটা তাহলে কি বোঝায় ল্যাঙ্গুয়েজ বলো দেখো আগে আমি কিভাবে বলছি x যদি একটা চলক হয় x এর সাথে কি এখানে কি কি হয়েছে গুণ হয়েছে না তাহলে তাহলে কি বলবো এটাকে 7x কে আমরা কি বলবো 7x কে কি বলবো x এর 7 গুণ থেকে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ 3 গুণের বিয়োগফল কে কি তার দ্বারা ভাগ এটা কি এটা কি চিহ্ন ভাগ চিহ্ন তাহলে আমরা বলি x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলের বিয়োগফলকে 4 দ্বারা গুণ x এর 7 গুণের সাথে 7 গুণ থেকে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ 3 গুণের বিয়োগফলকে কত দ্বারা ভাগ এই যে এটা থেকে এটা বিয়োগফল একে অপরের 4 দ্বারা ভাগ বিয়োগফলকে 4 দ্বারা ঠিক আছে তাহলে তোমাকে যদি এটা একটা বীজগণিত রাশি তার কি বোঝা গেল তাহলে তোমাকে এটা বাংলা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে তাহলে পড়বে সেটাই তোমাকে লিখতে হবে এবার চলো আমরা 2 নম্বরে একটু দেখি বলছে প্লাস মাইনাস ইনটু আর ডিভিশন চিহ্নের সাহায্যে লিখো এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো দেওয়া হচ্ছে সেটাকে আমি চিহ্ন দিয়ে লিখব যেমন প্রথমে আমি কোনটা করব যখন একটা নিই প্রথমে 2 এর 2 নিই কি বলছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ করো a এর দ্বিগুণ কত হবে a এর দ্বিগুণ 2 তা থেকে কি বিয়োগ করব b বিয়োগ করব ঠিক আছে এরপর দেখো কত নাম্বার করবো যখন একটা নিই আমরা 3 নাম্বার দেখি তারপর দেখি তার অসুবিধা নেই 3 4 একই রকম একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ করো একটি সংখ্যা এটা কিন্তু আছে
একটি সংখ্যা এবং যখন বলবো আমি এটা অজানা একটি সংখ্যা আমি এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি, বি ধরতে পারি, কি ধরতে পারি। তো একটি সংখ্যা আমি যদি এক্স ধরি, এক্স এর কি চার গুণ, তার মানে কত? ফোর এক্স। চার গুণ থেকে অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা আমি ওয়াই ধরি অথবা ছেদ ধরি কোনো সমস্যা নেই, অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ তিন, অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ, তাহলে ঠিক আছে ফোর এক্স মাইনাস কত হবে? জি ওয়াই। তাহলে এখানে দেখো এই যে তোমাদেরকে বলছিলাম ওই অক্ষর পথিক গুলো কি অজানা রাশি বা চলক হিসেবে কিন্তু ব্যবহার হয়, আমি চলক নির্ধারণ দিয়েছিলাম না সেখানে তোমাদেরকে বলেছিলাম। এখানে এখানে দেখো এখানে আমি এক্স ধরেছি, তুমি যদি এখানে ফোর পি ধরো কোনো ভুল হবে না, কারণ এখানে পি বলে না যে এক্স ধরতে, তুমি যে কোনো একটা অজ্ঞাত রাশি ধরতে পারো, সেটা অক্ষর পথিকের মধ্যে থাকতে হবে। আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার, তিন নাম্বারটা একটু দেখো, তিন নাম্বার কি বলেছে? 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইনটু 8y। দেখো এই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? এই রাশিটিতে দেখো মনে হচ্ছে 1 2 3 4 5 টা পদ আছে, আসলে না, এখানে দেখো 2x একটা পদ আর ডিভিশন মিলে কি একটা পদ বলেছিলাম না, হ্যাঁ, আর এখানে একটা পদ, তার মানে তিনটা পদ রয়েছে এই রাশিটাতে। কয়টা পদ রয়েছে? তিনটা পদ রয়েছে, তাহলে পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা 3। আর পদগুলো কি কি? পদগুলো হলো একটা 2x 3y 4x আর 5x ইনটু 8y, ঠিক আছে। আচ্ছা এবার দেখো চার নাম্বার, এইভাবে যে কোনো বীজগণিত রাশি পদ সংখ্যা এবং পদ তোমরা বের করতে পারো, কিন্তু মনে রাখতে হবে ডিভিশন এবং ইনটু থাকলে আমরা সেগুলোকে একটা পদ হিসেবে বিবেচনা করবো। এরপর চার নাম্বারে বলছে রাশি পদ সংখ্যা নির্ণয় করো, এখানে অনেকগুলো রাশি দেওয়া আছে চার নাম্বারে, এবার কয়েকটা পদ রয়েছে বের করতে তোমাকে বলতে পারে, পদ সংখ্যা, পদ সংখ্যা লিখে এবং পদগুলো কি কি তা লিখো, কোনো সমস্যা নেই। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, সেখানে ডিভিশনের ইনটু থাকলে আমরা একটা পদ হিসেবে বিবেচনা করবো, তাহলে চারের চারের আমি কি নিব, এখন একটু নিতে পারি চারের চার নাম্বারটা দেখায় 5a প্লাস 7b ইনটু x মাইনাস 3c ভাগ y, একটা পদ এই একটা পদ এই একটা পদ, তার মানে এখানে কয়টা পদ হয়েছে? তিনটা পদ হয়েছে, পদ সংখ্যা কয়টি? এখানে শুধু পদ সংখ্যা বের করতে বলেছে, পদ সংখ্যা সমান তিন, ঠিক আছে। এরপর দেখো পাঁচের প্রত্যেক পদের সহগ নির্ণয় করো, পাঁচ নাম্বার হচ্ছে কি আমরা সহগ কি, সহগ কি জেনেছি না, প্রত্যেক পদের সহগ বের করতে বলেছে। এখানে একটা বীজগণিত রাশিতে তোমার একাধিক পদ থাকতে পারবে, এই প্রত্যেকটা পদের আবার আলাদা আলাদা সহগ তোমার বের করতে হবে। চলো আমরা আগে একটা বীজগণিত রাশি নিই, প্রথম আমি একটা এক পদই দেখাই, পাঁচের প, যেমন ধরো পাঁচের পয়ের তিন নাম্বার 7n। দেখো এখানে এখানে এ এবং বি, একটা জিনিস দেখো যদি চলকের মধ্যে কোনো পদের মধ্যে চলক বাদ দিয়ে বাকিটা হচ্ছে সহগ, কিভাবে? যেমন এখানে এ বি দুইটা যদি চলক হয় 7 হবে সহগ, আর যদি তোমার শুধু বি চলক হয় এই 7 কিন্তু এ কিন্তু 7 এর সাথে আসবে 7 এ সহগ হবে। এক্ষেত্রে তোমাকে আমি বলছি এ বি দুইটাই চলক, তার মানে সহগ কি হবে? মানে সহগ হবে সেভেন, তাহলে এই পদে এই বি যদি চলক হয় 7 হবে সহগ। এবার দেখো আমরা একটা একাধিক পদ আছে এরকম নিই, দেখো এটা একটা কি বীজগাণিতিক রাশি, হ্যাঁ এখানে কয়টা পদ রয়েছে? দুইটা পদ রয়েছে,
ঠিক আছে এখানে বলছে প্রত্যেকটি পদের সমূহ নির্ণয় করতে এখানে প্রত্যেক প্রথম পদ কি আমাদের এখানে দেখো এখানে ওয়াইটা হচ্ছে চল ঠিক আছে তার মানে এখানে এই ওয়াই এর সহগ কি 14 তাহলে সহগ কত আমার আরো একটা পদ রয়েছে সেটা কি মাইনাস 4 z এটাকে আমি এভাবে লিখতে পারি এখানে যে একটা কিন্তু সহগ এ সরি চলো তাহলে সহগ কে মাইনাস 4 সহগ হচ্ছে মাইনাস 4 তাহলে একত্রে সহগ কি হবে মাইনাস 4 ঠিক আছে যদি তোমাকে এখানে আরো একাধিক পদ থাকে পাঁচটা পদ থাকলে তোমরা কি এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে সহগ বের করবে এখন দেখো 5 এর খ संख्या प्रतीक आक्षरिक प्रतीक आक्षरिक स्वभाव की प्रथम ठीक है जो चलक है আমি তোমাদেরকে বলেছি কোন পদে চলক বাদ দিয়ে বাকিগুলো হবে সহগ চলক বাদ দিয়ে এখানে যদি x যদি চলক হয় বাকি কি রয়েছে তাহলে এই ক্ষেত্রে সহগ কি a মানে এটা কি অক্ষর প্রতীক সেজন্য এখানে x এর আক্ষরিক প্রতীক হচ্ছে a ঠিক আছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি 3 নাম্বার x + pz এখানে x এ a into x x যদি চলক হয় সহগ কত আর বিজ এর সমান z যদি চলক হয় এই ক্ষেত্রে সহগের বেলা সব সময় চলক কি তোকে মনে রাখতে হবে b into z z যদি চলক হয় b হবে সহগ ঠিক আছে মেয়েরা আচ্ছা তোমাদেরকে আমি মোটামুটি 4.1 এর সম্পূর্ণ ধারণা দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা নিয়ম থেকে আমি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করেছি আমি যা অনুশীলনে প্রত্যেক নাম্বার থেকে দুটো ইনকে করে দিয়েছি বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো খাতায় করবে তবে আমার একটা কথা সেটা আমি ক্লাসে সবসময় বলি আমি যে অঙ্কগুলো পড়ে দিয়েছি যে খাতায় করবে সেখানে তোমরা এসডব্লিউ মানে বাকি যে অঙ্কগুলো করতে সেগুলো একই খাতায় করবে ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো ঠিক আছে।